ভারতের চন্দ্রযান 3 মিশনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। চন্দ্রযান 2 মিশন ফেল হওয়ার পর 4 বছর কেটে গিয়েছে। যে সমস্ত ভুলগুলি চন্দ্রযান 2 তে ছিল তা যেন চন্দ্রযান 3 এর ক্ষেত্রে না হয় তার দিকেই নজর রেখেছেন ইসরোর বিজ্ঞানীরা। চন্দ্রযান 3 তে যে উন্নতমানের টেকনোলজি ব্যবহার করা হয়েছে আমরা তারই টেকনিক্যাল ডিটেলস নিয়ে রোজই ভিডিও নিয়ে আসি, আপনারা চাইলে চ্যানেলটি ফলো করতে পারেন। আজকে আমরা চন্দ্রযান 3 তে কেন সোলার প্যানেল ব্যবহার করা হলো এবং এটা কিভাবে কাজ করবে তা নিয়ে ডিটেলস বলবো। উৎক্ষেপণের পর মহাকাশযানটি LVM-3 রকেটের ফুয়েলের সাহায্যে পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে 384,400 কিলোমিটার পথ অতিক্রম করে। এই দীর্ঘ পথযাত্রায় জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহৃত হলেও মহাকাশযানের অভ্যন্তরীণ কাজ চালানোর জন্য অর্থাৎ এর ক্যামেরা, সেন্সর, কম্পিউটার এবং লেজার ডপলার ভেলোসিমিটার ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ব্যাটারির সাহায্যেই চলবে। আর এই ব্যাটারিকে চার্জ দেবে প্রপালশন মডিউলে লাগানো সোলার প্যানেল। এক্ষেত্রে সোলারের মনোপার্ক প্যানেল ব্যবহার করা হয়। এই প্যানেলের দুটি পৃষ্ঠেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এরপর চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করলে ল্যান্ডারে লাগানো সোলার প্যানেলগুলি কাজ করতে শুরু করবে। ল্যান্ডারের প্যানেলগুলি ল্যান্ডারকে ক্যামেরা চালানো, কম্পিউটার প্রোগ্রাম অ্যাক্টিভ রাখা এবং অরবিটারের সাথে যোগাযোগের জন্য যে শক্তির প্রয়োজন সেই শক্তি দীর্ঘদিন যোগাবে। এছাড়াও রোভারের পরীক্ষামূলক কাজকর্ম চালানোর জন্য রোভারের গায়ে লাগানো রয়েছে একটি মনোপার্ক সোলার প্যানেল। এখানে উল্লেখযোগ্য কথা বলে রাখি, ইলেকট্রনিক্স ডিভাইসগুলি কখনোই সোলার প্যানেল থেকে উৎপন্ন শক্তিকে ডাইরেক্ট ব্যবহার করে না। সোলার প্যানেলগুলি ব্যাটারিকে চার্জ দেয় আর ব্যাটারি ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে শক্তি যোগায়। এক্ষেত্রে বলা বাহুল্য, পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং কমানোর জন্য বাড়িতে সোলার প্যানেল ব্যবহার করলে পৃথিবীটা দূষণমুক্ত হবে।